আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হানাফি মাযহাবের আমল সমূহের উপর দলিল ভিত্তিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত ও মোবারকবাদ। সম্মানিত দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নামাজের মধ্যে আমিন সশব্দে বলবো না নীরবে বলবো। আমাদের দাবি এবং হাদিসসম্মত আমল হলো নামাজের মধ্যে আমিন নীরবে বলাই উত্তম। সম্মানিত দর্শক, দালিলিক আলোচনা যাওয়ার আগে একটি মৌলিক কথা এখানে বলে রাখি, সেটা হলো আমিন আস্তে বলা বা জোরে বলা, এই উভয়টা এমন কোনো বিষয় নয় যেটা নিয়ে বাড়াবাড়ি কিংবা ছাড়াছাড়ি করা যেতে পারে। মূলত এটা একটা উত্তম অনুত্তম নিয়ে উম্মার ওলামা ইকরামদের মধ্যে মত ভিন্নতা পাওয়া গেছে, আর সেই মত ভিন্নতার পরিপ্রেক্ষিতে উম্মার মধ্যে আমলও চলে আসছে। কিন্তু আমরা দালিলিক উপস্থাপনের জন্য করতে হচ্ছে ইদানিংকালে আমাদের কিছু ভাই কেবলমাত্র নিজেদের আমলকে বিশুদ্ধ বলে অন্যদেরগুলোকে মন গড়া বাপদাদা থেকে প্রাপ্ত এবং মানব রচিত আমল হিসেবে উল্লেখ করে জনমনে বিভিন্ন সংশয় সন্দেহ সৃষ্টি করে চলেছেন। সম্মানিত দর্শক, আসুন আমরা প্রথমেই আমিন বিষয়ে আলোচনায় চলে যাই। প্রথমে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব সহিহ বুখারী শরীফ। এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন সহিহ বুখারী শরীফ এক নম্বর খণ্ডে 107 নম্বর পৃষ্ঠা থেকে ইমাম বুখারী রহিমাহুল্লাহ আমিন বিষয়ক আলোচনা শুরু করেছেন, এবং সেখানে মধ্যে এসে তিনি আমিন বিষয়ে বলতে গিয়ে বলেন হাদিস নম্বর হলো 773, আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইযা ক্বালা আহাদুকুম আমিন ওয়া ক্বালাতিল মালায়িকাতু ফিস সামাই আমিন ফাওয়াফাকাত ইহদাহুমা আল উখরা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমাদের মধ্য হতে কেউ আমিন বলে তখন ফেরেশতারা আমিন বলে, আর যখন কারো সাথে ফেরেশতাদের আমিন মিলে যায় তখন তার গুনাহ মাফ করে দেয়া হয়। দর্শক, তাহলে এখান থেকে আমরা আমিন বলার ফজিলত কি সেটা আমরা এখান থেকে পেয়েছি। এখন আসুন আমিন বিষয়ে আরেকটু স্পষ্ট ধারণা আমরা নিয়ে নিই। সহিহ বুখারী শরীফেরই পরবর্তী যে হাদিস আসছে 774 নম্বর হাদিস, 1 নম্বর খণ্ডে 108 নম্বর পৃষ্ঠায়, এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে ফাকুলু আমিন, তখন তোমরা আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা ক্বাউলুহু ক্বাউলাল মালায়িকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, কেননা যার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যাবে তার গুনাহ মাফ করে দেয়া হবে। সম্মানিত দর্শক, দুইটি হাদিসের আলোকে আমরা স্পষ্ট হলাম যে আমিনের ফজিলত রয়েছে এবং আমিন বলা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে। বাকি থাকলো এই আমিন কিভাবে বলবো, আস্তে বলবো না জোরে বলবো, সশব্দে বলবো না নীরবে বলবো, এ ব্যাপারে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই আনীত হাদিসের মধ্যে কোনো স্পষ্ট বর্ণনা নেই। এখন আসুন আমরা আরেকটি হাদিসের কিতাব আপনাদেরকে সামনে নিয়ে আসতে চাই। আমি প্রথমে আপনাদের সামনে একটা স্ক্রিনশট নিয়ে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট, এটা হচ্ছে সদরাকে হাকিম মুসদরাকে হাকিম 2 নম্বর খণ্ড 253 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর হলো 2913, মাকতাবায়ে শামিলা থেকে আমাদের যাদের কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আসুন আমরা এবারটা পড়ি। আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সাল্লা মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাহাবী ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়েছেন। হিনা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ইয়াখফিযু বিহা সাওতাহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়লেন তখন তিনি আমিন বললেন, ইয়াখফিযু বিহা সাওতাহু, এবং তিনি ওই সময়ের মধ্যে আমিন আসতে বলেছেন। সম্মানিত দর্শক, তাহলে আমরা আমিন, বিশেষ করে আমরা যারা ইমাম ইমামতি করি, তারা কিভাবে আমিন বলবো, আস্তে বলবো নাকি জোরে বলবো, এ বিষয়ে রাসূলুল্লাহ আলাইহিস সালাম যেহেতু ইমাম ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের আমল থেকে আমরা স্পষ্ট ধারণা পাই যে নবীজি আওয়াজ আস্তে করেছেন, খাফাজ করেছেন, নীরবে করেছেন, যেমনটা মুসাদরাকে হাকিমের মধ্যে আসছে। এখন এই হাদিসের মান সম্পর্কে আপনারা স্ক্রিনশটে আবার দেখুন,
আমরা সেখানে দ্বিতীয় স্ক্রিনশটের দিকে তাকান, সেখানে লেখা আছে হাদা হাদিসুন সহিহুন আলা শর্তি শেখাইন ওয়ালাম ইউখারিজাহু, যেটা এমন একটা হাদিস যে হাদিসটা সহি এবং শাইখাইনের শর্ত অনুযায়ী সহি, বাকি শাইখাইন এই হাদিসটা নেয়নি। এখান থেকে একটা মেসেজ রয়েছে আমাদের ওই সকল ভাইদের প্রতি যারা অনেক সময় হাদিস গবেষণার ক্ষেত্রে সেইভাবে বলে যে বুখারি এবং মুসলিম যে হাদিস পায় নাই অন্যরা কীভাবে পেয়েছে। মূলত তারা হাদিস শাস্ত্রের ব্যাপারে অজ্ঞতার কারণে এ ধরনের কথা বলে বসে। বহু হাদিস এমন আছে যে হাদিসগুলো ইমাম বুখারি এবং মুসলিম রহিমাহুল্লাহ যে শর্তারোপ করেছেন সেই শর্ত অনুপাতেই ছিল, কিন্তু তারা তাদের হাদিসের কিতাবের মধ্যে নিয়ে আসেননি, অথচ সেগুলো আনার যোগ্য ছিল। একইভাবে আপনারা নিচে আরেকটা স্ক্রিনশটের মধ্যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, সেখানে লেখা আছে আলা শর্তিল বুখারি ওয়াল মুসলিম, যে হাদিসটা বুখারি এবং মুসলিম উভয় হাদিসের শর্ত অনুযায়ী রয়েছে। সম্মানিত দর্শক, তাহলে আমরা সুস্পষ্ট একটা সহিহ হাদিসের আলোকে ধারণা পেলাম যে ইমাম যখন তিনি নামাজ পড়ান তখন তিনি আমিন সশব্দে বলবেন না, বরং তিনি নীরবেই বলবেন, এমনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে প্রমাণ পাওয়া যায়। দর্শক, আপনাদেরকে আমরা আরেকটি দলিল দিব, সেটা আসছে সুনানে আবু দাউদ। এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন সুনানে আবু দাউদ, এই সুনানে আবু দাউদের এক নম্বর খণ্ডে 113 নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর হলো 779। হাদিসটি আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি আর হাদিসের মান হাদিসটি সহি। আন্না সামুরা তাবনা জুন্দুবিন ওয়া ইমরান ইবনে হুসাইন তাদা কারা, যে হযরতে সামুরা ইবনে জুন্দুব এবং ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদা কারা, তারা উভয়ে পর্যালোচনা করছিলেন। ফাহাদ্দাসা সামুরা তাবনা জুন্দুবিন, তখন সামুরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আন্নাহু হাফিজা আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকতাতাইন, সাকতাতান ইযা কাব্বারা ওয়া সাকতাতান ইযা ফারাগা মিন ক্বিরাআতি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। যে তিনি দাবি করেছেন হযরত সামুরা ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি দুটা সাকতা তিনি মনে রেখেছেন, একটা হচ্ছে ইযা কাব্বারা আল্লাহু আকবার বলে তাকবীর দেয়, ওয়া সাকতাতান ইযা ফারাগা মিন ক্বিরাআতি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন, দ্বিতীয় নম্বর সাকতা হচ্ছে যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন বলে ফারেগ হন তখন ওই সবের মধ্যে। ফাহাফিজা যালিকা সামুরা তু আনকার আলাইহি ইমরান ইবনে হুসাইন, কিন্তু এখানে একটু মুশকিল তৈরি হয়ে গেল যে সামুরা রাদিয়াল্লাহু তাআলার দাবি হচ্ছে যে তিনি এটাকে হিফজ করেছেন, আর ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দাবি হচ্ছে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানের মধ্যে সাকতা করেননি। ফাকাতাবা ফি যালিকা ইলা উবাই ইবনে কাহব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তারা উভয়ে মিলে উবাই ইবনে কাহব রাদিয়াল্লাহু তাআলার নিকট পত্র লিখলেন এর সমাধানের জন্য। ওয়া কানা ফি কিতাবিহি ইলাইহা আও ফি রাদ্দিহি আলাইহিমা আন্না সামুরাতা কদ হাফিজা, যেখানের মধ্যে হযরত উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরত চিঠির মধ্যে বা জবাবের মধ্যে তিনি বলেছেন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছেন সেটি সত্য, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া দ্বাল্লিন বলতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সাকতা করতেন, একটু স্টপ যেতেন, অর্থাৎ নীরব হয়ে যেতেন। এখান থেকেও বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমামতি করেছেন তখন তিনি আমিন আসতেই বলেছেন। সুতরাং এই দুইটা সুস্পষ্ট সহিহ হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় যে ইমাম সাহেব যখন আমিন বলবেন তখন তিনি নীরবেই বলবেন, সশব্দে বা সজোরে নয়। সম্মানিত দর্শক, এখন মুক্তাদিদের বিষয়ে কী করণীয় এ বিষয়ে আসুন। আমরা আপনাদের সামনে একটি হাদিস নিয়ে আসছি, এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন সহি মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের এক নম্বর খণ্ডের মধ্যে আসছে হাদিস নাম্বার হল 415। আমি আপনাদের সামনে হাদিসটি পড়ে শোনাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউআল্লিমুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যখন নামাজ শিক্ষা দিচ্ছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাম বলেন, ইয়াকুলু লা তুবাদিরুল ইমামা, ইমামের আগে কোনো কাজ করে যেও না, ইযা কাব্বারা ফাকাব্বিরু, তোমার যখন ইমাম সাহেব তাকবীর দিবে তখন তোমরা তাকবীর দিবে, ওয়া ইযা ক্বালা ওয়ালা দ্বাল্লিন, যখন ইমাম সাহেব ওয়ালা দ্বাল্লিন বলবে ফাকুলু আমিন, তখন তোমরা আমিন বলবে, ওয়া ইযা রাকা ফারকাউ, যখন ইমাম রুকু দিবে তখন তোমরা রুকু দিবে, ওয়া ইযা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলবে তখন সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, তখন তোমরা বলবে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। সম্মানিত দর্শক, এখানের মধ্যে আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখন ইমাম তাকবীর দিবে তখন তোমরা তাকবীর দিবে, তো আমরা জানি ইমাম সাহেব সজোরে তাকবীর দেয় আমরা নীরবে তাকবীর দিই। এরপরে বলা হচ্ছে যে ইমাম সাহেব যখন রুকু করে তখন তোমরা রুকু করবে, এরপর বলা হচ্ছে যখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে তখন তোমরা আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ বলবে। আমরা জানি ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা সজোরে বলে কিন্তু আমরা রাব্বানা লাকাল হামদ আসতে বলি, তাহলে ইমামের তাকবীর জোরে হয় কিন্তু আমরা আসতে দিই,
ইমামের সামিয়াল্লাহু লিমান হামিদা জোরে হয় কিন্তু আমরা রব্বানা লাকাল হামদ আস্তে বলি। সুতরাং এখান থেকে বোঝা যায় তোর যে আমল থেকে যে আমরা যারা মুক্তাদি হব মুক্তাদিগণ যখন আমিন বলবো তখন আমরা আস্তেই বলবো। সুতরাং এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় মুক্তাদি যারা মুক্তাদিদের আমল এক্ষেত্রে আস্তেই হবে জোরে নয়। সম্মানিত দর্শক, এবার আসুন আমরা সাহাবায়ে কেরামগণ যেহেতু রাসূলুল্লাহ সাল্লামকে একেবারে কাছ থেকে দেখেছেন এবং তারাই রাসূলুল্লাহ সাল্লামের প্রতিচ্ছবি, তো তাদের আমল আমরা জেনে নিই। এক্ষেত্রে আমরা আপনাদের কাছে নিয়ে আসবো তিরমিজি তহাবী শরীফ দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে আছে আন আবি ওয়াইলিন ক্বাল কানা উমর ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লা ইয়াজহারানি বিবিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা বিতাআউযু ওয়ালা বিতআমিন। হযরতে আবি ওয়াইল বলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বিসমিল্লাহ আউযু বিল্লাহ এবং আমিন এগুলোর মধ্যে কখনো জোরে বলতেন না। হাদিসটি হাসান লিগাইরিহিম। একইভাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল বর্ণিত হয়েছে আল মুহাল্লা 370 নম্বর মাসালার অধীনে। বলেন যে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইউখফিল ইমামু সালাসান, ইমাম সাহেব তিনটি জিনিসকে নীরবে করবেন। এক নম্বর আল ইস্তিআযা আউযু বিল্লাহ, দ্বিতীয় নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম ও আমিন, তিন নম্বর হচ্ছে তিনি আমিনকে নীরবে বলবেন। সম্মানিত দর্শক, সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল থেকে আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে তারা আমিনকে আস্তেই বলতেন, নীরবে বলতেন, জোরে নয়, সশব্দে নয়, একেবারে কঠিন কোনো আওয়াজে নয়। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, সাহাবায়ে কেরামদের আমল, রাসূলুল্লাহ সাল্লামের নির্দেশনায় টোটালি আমরা অবগত হলাম যে নামাজের মধ্যে আমরা আমিন নীরবেই বলবো, আস্তেই বলবো, জোরে নয়। বাকি থাকলো কিছু কিছু হাদিসের মধ্যে তো আছে যেগুলোর মধ্যে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনকে জোরে বলেছেন বা আমিন একটু আওয়াজ দিয়ে করেছেন, ওই সমস্ত হাদিসের জবাবে আমরা কি বলবো। জি, ওই সকল হাদিসের জবাবে আমরা বলবো ওগুলা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রশিক্ষণমূলক। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন অনেক আমল আমরা দেখাতে পারবো যে আমলগুলো মূলত আমরা একভাবে আমল করি কিন্তু মাঝে মাঝে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর ভিন্নভাবেও পাওয়া গিয়েছে। যেমন জোহরের নামাজের মধ্যে আমরা সবাই জানি যেখানে মধ্যে কেরাআ এগুলো আস্তে পড়তে হয়, জোরে নয়। কিন্তু আপনি যে সহিহ বুখারী শরীফ খুলুন, এক নম্বর খণ্ড, পৃষ্ঠা নম্বর হলো 107, হাদিস নম্বর হলো 742, যে এখানে মধ্যে আসছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকরাউ বি উম্মিল কিতাব ওয়া সূরাতিন মাআহা ফি রাকাতাইনিল উলাইয়াইনি মিন সলাতি যুহরি ওয়া সলাতিল আসরি ওয়া ইউসমিউনাল আয়াতা আহিয়ানান। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজে এবং আসরের নামাজের প্রথম দুই রাকাতের মধ্যে কেরাত মিলাতেন এবং কখনো কখনো ইউসমিউনাল আয়াতা আহিয়ানান, যে কখনো কখনো আমাদেরকে তিনি আয়াত শোনায় দিতেন। এখন আপনারাই বলুন যে জোহরের নামাজে যেখানে নীরবে আমরা কেরাত পড়ি সেখানে নবী যে আওয়াজ শোনায় দিতেন সেটা কেমন ছিল? যে উত্তর এখানে সহজ, যে সেটা মূলত তালিমান ছিল। একইভাবে আমরা আপনাদেরকে মাকতাবায়ে শামেলা আপনারা দেখতে পাচ্ছেন আলকুনা ওয়াল আসমা, এখানের মধ্যে দুই নম্বর খণ্ড 610 নম্বর পৃষ্ঠা, এখানের মধ্যে স্পষ্টই আছে যে মা উরাহু ইল্লা ইউআল্লিমুনা। আমি পুরো হাদিসটা পড়ে শোনাচ্ছি। আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা ফারাগা মিনাস সালাতি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নামাজ থেকে ফারিগ হতে দেখেছি। হাত্তা রাআইতু খাদ্দাহু মিন হাদাল জানিব ওয়া মিন হাদাল জানিব, আমি রাসূলুল্লাহ আলাইহি সাল্লামের এদিক থেকে এবং ওই দিক থেকে উভয় দিক থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদ মুবারক দেখতে পেয়েছি। ওয়া ক্বারা গাইল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গাইল মাগদুবি আলাইহিম বলেছেন ওয়ালাদ্দালিন বলেছেন। ফাকালা আমিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আমিন বলেছেন। ইয়ামুদ্দু বিহা সৌতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানের মধ্যে আওয়াজকে মদ করেছেন, উঁচু করেছেন। তাহলে পরবর্তী সময়ে এসে ওয়াইল ইবনে হুজর নিজে বলছেন মা উরাহু ইল্লা ইউআল্লিমুনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত এই যে জোরে করেছেন সেটা মূলত আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই ছিল। সুতরাং এই হাদিস থেকে এবং হাদিসটি হাসান পর্যায়ের, যেটা আমরা একটু আগে আপনাদের সামনে নিয়ে আসলাম আলকুনা ওয়াল আসমা নামক কিতাব থেকে, যেখানে স্পষ্ট বর্ণনা আছে যে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই নবীজি এরকম সজোরে করেছেন, আওয়াজ দিয়ে করেছেন, লম্বাভাবে করেছেন। সম্মানিত দর্শক, এখান থেকে আমরা স্পষ্ট ধারণা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা ছিল মূলত তাদেরকে তালিমান, শিক্ষা দেওয়ার জন্য। সম্মানিত দর্শক,
এই আমলটা যে শিক্ষা দেওয়ার জন্য ছিল আমরা যদি ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে পঠিত নামাজগুলোর ব্যাপারে পর্যালোচনা করি তাহলে আমরা পেয়ে যাব আমরা জানি ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পিছনে গিয়ে নামাজ পড়েছেন 20 দিন পর্যন্ত আর সেখানকার মধ্যে মাত্র 3 দিন কিংবা 3 ওয়াক্ত নামাজ পাত্র পাওয়া যায় যেখানে শ শব্দের কথা আছে আর বাকি সমস্ত দিন বা সমস্ত ওয়াক্তের নামাজগুলো হলো যেখানে মধ্যে তিনি আস্তে মধ্যে তিনি নীরবে আমিন বলেছেন যেমন আমরা আপনাদেরকে দেখাচ্ছি মাকতাবে শামিলা থেকে দেখতে পাচ্ছেন 22 নম্বর খণ্ডে 22 নম্বর পৃষ্ঠায় 38 নম্বর হাদিস عن وائل بن حجر قال رأيت النبي صلى الله عليه وسلم دخل في الصلاة فلما فرغ من فاتحة الكتاب قال آمين ثلاث مرات رسول الله صلى الله عليه وسلم تني جوكن نماز থেকে فارغ فلما فرغ من فاتحة الكتاب جوكن تني فاتحة الكتاب بسورة فاتحة থেকে فارغ হলেন তখন تني آمين বলেছেন ثلاث مرات تين بار تني বলেছেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এই হাদিসটা সম্পূর্ণ সহি যেমনটা হাইসাম রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন এখন হলো এই যে এখানে তিন সালাতা মাররাত এই সালাতা মাররাত মানে কি একই রাকাতের মধ্যে তিনবার নাকি তিন নামাজের মধ্যে তিনবার নাকি তিন দিন বলেছেন এ ব্যাপারে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বক্তব্য নিয়ে আসা হয়েছে শরহুল মাহফুজের মধ্যে ইমাম জারখানী রহিমাহুল্লাহ তাআলা বলেন ক্বালাল ইমাম ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ আয-যাহির আন্নাহু রাআহু সালাসা সলাওয়াতিন যে তিনি তিন নামাজের মধ্যে দেখেছেন ফাআলা যালিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন লা আন্নাহু সাল্লাতান তামিনা এমন না যে নবীজি একই নামাজে তিনবার আমিন বলেছেন এমন না তাহলে দর্শক আমরা জানি পুরো 20 দিনের সফরে মাত্র তিনবার কিংবা তিন দিন যদি দিনও ধরি তাহলে সর্বোচ্চ তিন দিন হয় আরও 17 দিন থাকে আর যদি তিনবার হয় বা তিন ওয়াক্ত হয় তাহলে সেখানের মধ্যে কত ওয়াক্ত বাকি থাকে 20 দিনে 5-20-100 ওয়াক্ত নামাজ পড়েছেন 97টা ওয়াক্তের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম নীরবে বলেছেন মাত্র তিন ওয়াক্তে তিন নামাজের মধ্যে জোরে বলেছেন তাহলে এখান থেকে আমরা মেসেজ পাই মূলত জোরে বলার যে হাদিসগুলো আছে সেগুলোর মধ্যে মূলত এটা তালিমের তালিমান ছিল শিক্ষা দেওয়ার জন্য ছিল যে এখানের মধ্যেও আমিন রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী দলিলের আলোকে আমাদের সামনে পরিষ্কার হয়ে গেল যে নামাজের মধ্যে আমিন আসতে বলাটাই অধিক দলিল সমৃদ্ধ সুন্নাহ সম্মত সাহাবিদের আমলের সাথে মিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমলের সাথে মিল এবং সমস্ত হাদিসে কারিমের সাথে মিল এবং সহজলব্ধ কোনো প্রকার প্রশ্ন ছাড়াই এই আমলটা আমরা করে ফেলতে পারি করা আমাদের জন্য সহজ হয়ে যায় কিন্তু এর বিপরীতে আমাদের যে সকল ভাইগণ এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করে এবং আমাদের নামাজ হয় না মানে আমাদের নামাজকে বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে সুন্নাসম্মত হয় না বলে পড়ে তারা যদি সহি বুখারির হাদিসটাই নেয় যেখানের মধ্যে বলা হয়েছে তোমরা আমিন বলো কেননা ফেরেস্তারাও আমিন বলে প্রশ্ন হলো যে ফেরেস্তাদের আমিনের সাথে আমাদের আমিন মিলে গেলে এই মিলে যাওয়াটা কোন দিক থেকে কি আমিন বলার দিক থেকে নাকি আওয়াজের দিক থেকে যদি কোনো বলার দিক থেকেও হয় তাহলে আমি মনে করি তাদের পক্ষে ফেরেশতাদের সাথে মিলিয়ে বলার সুযোগ তৈরি হবে না কেন কারণ হচ্ছে যে তারা সূরা ফাতিহাকেও তখন আবশ্যক বলে তো সূরা ফাতিহা তারা স্বাভাবিকভাবে একভাবে তারা পড়া সম্ভব না কখনোই তাহলে যখন ইমাম সাহেব শেষ করবে দেখা যায় তারা আমিন জোরে বলে ওঠে কিন্তু প্রশ্ন হচ্ছে যে সূরা ফাতিহা কখন তারা শেষ করলো দ্বিতীয় নম্বর হলো যদি শব্দগত দিক বিবেচনা করি তাহলে আমরা জানি যে ফেরেশতাদের আমিন আসতেই হয়ে থাকে সুতরাং সেটার সাথে আমাদেরটার বেশি মুফাকাত রয়েছে আমাদের ভাইদেরটার নয় দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের ওই সকল ভাইয়েরা যারা আমিন জোরে বলা নিয়ে বাড়াবাড়ি করছেন তাদের কাছে যদি কেউ প্রশ্ন করে যে আচ্ছা আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে তিন ওয়াক্তের মধ্যে আমিন জোরে বলেন আর দুই ওয়াক্ত তথা জোর এবং আসর তখন কি করেন তখন তো আপনারাও আসতে বলেন আবার বাকি যে তিন ওয়াক্তের মধ্যে জোরে বলেন সেগুলোর মধ্যেও দেখা যায় যে চার রাকাতওয়ালা নামাজের প্রথম দুই রাকাতের মধ্যে জোরে বলে পরের দুই রাকাতের মধ্যে আসতে বলে মাগরিবের নামাজের মধ্যে দেখা যায় যে প্রথম দুই রাকাতে জোরে বলে পরের এক রাকাতের মধ্যে আসতেই বলছে তো দেখা যায় একটা নামাজ একটা ইবাদা এটাকে বিভিন্নভাবে তারা করছে নিজেদের দাবি অনুযায়ী সবসময় একভাবে করা তাদের পক্ষেও সুযোগ সম্ভব হয়ে উঠছে না তাহলে এমন একটা কাজ যেটা নিজেরাও সবসময় একইভাবে করার সুযোগ পাচ্ছে না বা করা সম্ভব না তাহলে অন্যরা যেটা সম্পূর্ণ সুন্নাসম্মতভাবে আমল করছে এমন একটা আমলকে প্রশ্নবিদ্ধ করার কি প্রয়োজন বা প্রশ্নবিদ্ধ করার তো এখানে কোনো সুযোগ নেই সুতরাং দর্শক আমি মনে করি আমাদের যে সকল ভাইগণ আমিনকে জোরে বলার ব্যাপারে দাবি করে এবং বুখারী শরীফের কথা বলে আসলে বুখারী শরীফে হাদিসের মধ্যে কোথাও জোরে আমিন বলার কথা নেই হ্যাঁ ইমাম বুখারী দাবি করেছেন কিন্তু তার সপক্ষে তিনি দলিল আনতে পারেননি এবং অন্যান্য হাদিসের কিতাবের মধ্যেও আমরা দেখি যে আমিন যে জোরের কথা আছে সেটা শুধুমাত্র এই যে সেটা তালিমের জন্য ছিল আর জোরে মানে কি
আমরা আফসোসের সাথে বলতে হয় অনেক মসজিদে আমরা দেখি যে আমাদের অনেক ভাই এমন জোরে আমিন বলে শেষ কাতারে এসে দাঁড়ায়, এমন জোরে আমিন বলে পুরো মসজিদ জুড়ে তারে আওয়াজ শোনা যায়, মনে হয় যেন তিনি ইমামকে শিখাচ্ছেন, অন্য মুসল্লিদেরকে তালিম দিচ্ছেন। আমি বলি তাদের শেখদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে এভাবে কাউকে শিক্ষা দেওয়ার জন্য নামাজরত অবস্থায় কোনো কাজ করলে তার নামাজ ঠিক থাকবে কিনা, এরকম অনেক বিষয় সেখানে মধ্যে আছে, আমরা সেদিকে যাব না। তো আমাদের এখানে বক্তব্য ক্লিয়ার, সেটা হলো আমরা যে আমল করি সেটা সুন্নাসম্মত এবং সম্পূর্ণ হাদিসসম্মত, দলিল সমৃদ্ধ। আর যেহেতু বিষয়টা উত্তম অনুত্তমের বিষয়, আমরা এ নিয়ে বাড়াবাড়ির পক্ষে নই, ছাড়াছাড়িরও পক্ষে নই, আমরা যেভাবে আমল করছি সম্পূর্ণ সুন্নাসম্মত, এটা বাপদাদা বানানোও নয়, মন গড়াও নয়, সম্পূর্ণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রাপ্ত সুন্না অনুযায়ী আমল করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আগামী পর্ব দেখার অনুরোধ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা।